এবার নিজের জমি জায়গার সার্চিং করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল ফোনটি ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির দাগ নাম্বার কিংবা খুঁতে নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার বাড়ির জায়গা যে পজিশন সেটা কেমন এবং কার কার নামে নথিভুক্ত রয়েছে। তো আপনার বাড়ির চারপাশে আগে কী ছিল সেগুলো কিন্তু আপনারা অনলাইনে নিজের মোবাইল থেকেই ম্যাপ সমেত কিন্তু আপনারা জানতে পারবেন। পুরো লাইভ আমি আপনাদের কিন্তু দেখিয়ে দেবো, এটা বাংলা ভূমি ওয়েবসাইটের একটি নতুন আপডেট। তো বন্ধুরা, এটা করার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনাদের ক্রোম ব্রাউজারটি আপনারা ব্যবহার করতে পারেন। তো ক্রোম ব্রাউজার ব্যবহার করার পর সরাসরি আপনারা সার্চ বক্সে লিখবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমি লেখার পর দেখুন এখানে banglarbhumi.gov.in সরাসরি আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর বন্ধুরা আপনাদের সামনে ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। এখন আপনাদের এই ওয়েবসাইটে আসার পর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কোনো রকম কাজ করতে পারবেন না। তো উপরের দিকে দেখুন আপনারা সাইন ইন নামে একটি অপশন রয়েছে, আরেকটি রয়েছে সাইন আপ। তো আপনারা যদি এই ওয়েবসাইটে নতুন আসেন তাহলে অবশ্যই সাইন আপ করে নিতে হবে, মানে এই ওয়েবসাইটে এসে আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন। তো আমি আপনাদের দেখার জন্য সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন ফার্স্ট নেম, তারপরে আপনার যদি মিডিল নেম থাকে মিডিল নেম, লাস্ট নেম আপনারা বসিয়ে দেবেন, তারপরে দেখুন গার্জেন নেম, তো আপনার গার্জেন নেমটি বসাবেন, তারপরে এখানে দেখুন অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনাকে বসাতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখুন ইউজার টাইপ, আপনি কোন ধরনের ইউজ করতে চাইছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে বন্ধুরা এখানে দেখুন পাশেতেই রয়েছে মিউনিসিপ্যালিটি, ওকে, তো আপনারা তো মিউনিসিপ্যালিটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করতে পারেন। যদি আপনার পঞ্চায়েত এলাকা হয় তাহলে আপনার এখানে পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে পিএস আপনাকে সিলেক্ট করতে হবে, মানে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আপনার যে পিনকোড রয়েছে পোস্টাল পিনকোড, সেই পিনকোডটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো পিনকোড সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন ইমেল অ্যাড্রেস, আপনার একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই লাগবে। তারপরে ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি আপনাকে সেন্ড করতে হবে এবং ওটিপিটা এখানে বসাতে হবে। তারপরে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার বসাবেন, তারপরে ওটিপিতে আপনাকে ক্লিক করে এখানে একটি ওটিপি আপনাকে নিতে হবে। তারপরে বন্ধুরা নিচেতে দেখুন একটি পাসওয়ার্ড অপশন রয়েছে, এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা আপনার প্রথমে দেবেন সেটা এখানে লিখে কনফার্ম করতে হবে। এবং এখানে যে কিছু ক্যাপচা লেখা রয়েছে সেই ক্যাপচাটা কিন্তু আপনাকে এই বক্সে ইন্টার ক্যাপচা কোডে লিখে আপনাকে সরাসরি নিচেতে যে একটি অপশন রয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করুন, সাবমিট নামে একটি অপশন রয়েছে, সরাসরি আপনার সাবমিট করে দিলেই আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে তাই আমি আপনাদের ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি বা সাইন ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা উপরের দিকে দেখুন সাইন ইন অপশনটি রয়েছে, সরাসরি আমি সাইন ইন করছি আপনাদের দেখানোর জন্য যে আপনার জমি জায়গার সার্চিং কীভাবে করবেন বা আপনার জায়গার পজিশন কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক ইউজার আইডি পাসওয়ার্ডটি কিন্তু রয়েছে। নিজেদের যে ক্যাপচাটি লেখা রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে সঠিকভাবে আমি বসিয়ে নিচ্ছি। তো আপনারা যদি সেভ করে নেন ইউজার আইডি পাসওয়ার্ডটি তাহলে কিন্তু আপনাদের এরকম কিন্তু চলে আসবে। তো এখন আমি লগ ইন করলাম। তো বন্ধুরা লগ ইন করার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন এখানে দেখুন আমার নামটি কিন্তু চলে এসেছে ওয়েলকাম। তারপর নিজেদের যে অপশনটি রয়েছে নো ইউর প্রপার্টি, এখানে ক্লিক করে দেবেন। নো ইউর প্রপার্টিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনার প্রথমে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে দেখুন আপনার ব্লক কিন্তু সিলেক্ট করতে হবে, আপনি কোন ব্লক থেকে দেখতে চাইছেন সেই ব্লকটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি আমার ডিস্ট্রিক্ট, আমার ব্লক এবং আমার মৌজা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের সমস্ত তথ্য কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো এখানে আমি সবগুলি কিন্তু দিয়ে আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ম্যাপটা বের করবেন এবং আপনার জমি জায়গার সার্চিং কীভাবে করবেন, আপনার জায়গার পজিশন কেমন, সমস্ত বিষয়টা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আমার গ্রাম আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে ডান দিকে দেখুন কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে খতিয়ান নাম্বার দিয়েও দেখতে পারেন এবং প্লট নাম্বার দিয়েও দেখতে পারেন। তো আমার কাছে প্লট নাম্বার রয়েছে তাই এখানে যে ব্লুটিকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা সার্চ বাই প্লটে রাখবেন। তারপরে এখানে আপনার প্লট নাম্বারটা বসাবেন আপনার প্লটের। তো এখানে আমি প্লট নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা নিচেতে দেখুন কিছু ক্যাপচা লেখা রয়েছে, তো এই ক্যাপচাটি আপনাকে দেখে দেখে এই ক্যাপচা জায়গায় লিখতে হবে, সঠিকভাবে লিখবেন, এখানে কিন্তু কোনো রকম ভুল হলে আপনারা কিন্তু দেখতে পাবেন না। তো এখানে আমি সুন্দরভাবে ক্যাপচাটি লিখে নিচ্ছি, আপনারা কিন্তু লিখে নেবেন। তারপরে বন্ধুরা এখানে লেখা কমপ্লিট হয়ে গেলে নিচেতে দেখুন ভিউ অপশন রয়েছে, সরাসরি ভিউ করলেই আপনাদের দেখুন নিচের দিকে একটু দেখবেন আপনারা আপনার কার নামে জমিটি রয়েছে বা এই ভিটারি রয়েছে বা পুকুরটি রয়েছে সব কিন্তু এখানে চলে এসছে। তো এখানে দেখুন সমস্ত ডিটেলসটা দেখতে পাবেন। এখানে যদি আপনারা ক্লিক হেয়ার করেন তাহলে আপনার জায়গার পজিশন কেমন রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আমি যদি ক্লিক করি ক্লিক হেয়ার, তো ক্লিক হেয়ারে আমি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা করবেন। তো ক্লিক হেয়ারে আমি ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে কিন্তু জায়গার পজিশনটা চলে এসেছে বা ম্যাপটা কিন্তু চলে এসেছে। এখানে এই ম্যাপটা কিন্তু আপনারা জুম করে আর দেখতে পারেন যে মানে আপনার বাড়ির আশেপাশে বা আপনার জায়গার আশেপাশে কী রয়েছে সমস্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি।